Hello guys, I'm back with my another vlog. So it is a vlog number 9, only special like a vlog. So guys, আমি আমার ফেসবুক পেজে আমি বলে রাখছি যে আমি কিছু গরিবদের পাশে থাকতে যাচ্ছি, যারা দিন আনা কিছু খায় ওদের পাশে থাকবো। সো ফার্স্টে আমি থ্যাঙ্কস বলবো আমার আন্টিকে, ইভেন আন্টিকে, দেন আমি থ্যাঙ্কস বলবো আমার বাবাকে, থ্যাংক ইউ সো মাচ বাবা অ্যান্ড আমার ইভেন আন্টি। সো যখন আমার আন্টি দেখেছে যে আমি গরিবদের পাশে আছি, উনি সাথে সাথে অস্ট্রেলিয়া থেকে আমাকে হেল্প করেছে যে তুমি যাও ওদের পাশে থাকো, ওদের এখন যে অবস্থা ওরা আনতে খাইতে পারতেছে না, ওদের একটু পাশে থাকুক গিয়ে যতটুকু সম্ভব। সো গাইজ, থ্যাংক ইউ সো মাচ ইভেন আন্টি অ্যান্ড সবাই গাইজ, ওনাদের জন্য দোয়া করবা, আমার বাবার জন্য সবাই দোয়া করবা, জানি ওনারা বেঁচে আছে দেখেই আজকে পৃথিবীটা আছে, এটা সত্যি কথা। অ্যান্ড ওদের মতো মানুষ আছে দেখেই সব কিছু। থ্যাংক ইউ সো মাচ এগেইন ইভেন আন্টি অ্যান্ড আমার পাপা, থ্যাংক ইউ। এখন গাইজ আমরা যাবো বাজার করতে, বাজারটা করে গাইজ আমি এত কথা বলতে পারবো না ব্লগে, বিকজ সবাইকে একটু দিব, ঠিক আছে? তো গাইজ এই জিনিসটা আমি সবার মাঝে তুলে ধরতেছি, কারণ অনেকজন পারতেছে না, আমরা স্টুডেন্টরা চাইলে সবই পারি। সো সব স্টুডেন্টরা যদি এক একজন করে যদি দাঁড়ায় এক একটা মানুষের পাশে, তাহলে হয়ে যাবে গাইজ। সো গাইজ সবাই আমার সাথে থাকো, টাটা। অলগ দুনিয়া বুলাবে তুঝে আরে আজ মেরি গলিয়া বসাউ তেরে সঙ্গ মে অলগ দুনিয়া না আয়ে কবি দোনো মে জরা ভি ফাসলে বস এক তু হো এক মে হু অর কোই না হে মেরা সব কুছ তেরা তু সমঝ লে তু চাহে মেরে হক কি জমিন রখ। সো গাইস হ্যাট লিস্ট আমরা ছাদে আনলাম, অবস্থা অনেক খারাপ, হাতের অবস্থা দেখো গাইস অনেক খারাপ, লাল হয়ে গেছে। হ্যাঁ এই যে সব আছেন এখানে, জানি না কতজন, 40-50 জন কত দূর দেখি, সবাই থাকুক এর সাথে, টাটা। তুঝে আরে আজ মেরি গলিয়া বসাও তেরে সঙ্গ মে অলগ দুনিয়া না আয়ে কবি দোনো মে জরা ভি ফাসলে বস এক তু হো এক মে হু অর কোই না হে মেরা সব কুছ তেরা তু সমঝ লে তু চাহে মেরে হক কি জমিন রখ লে তু সাসো পে ভি রাম তেরা লিখ দে মে জিউ জব জব তেরা দিল ধড়কে।
असर अगो करता मेरी राहत जिसे मेरी चाहत जिसे मुझे बस यही रह जाना लगी है तेरी आदतें मुझे जब से तेरे बिन पल भी बरस लगते बुला ले तुझे और आज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया जो होवे तू उदास मुझे देखे हंस दे तू चाहे मेरे हक की जमीन रख ले तू सांसों पे भी नाम तेरा लिख दे मैं जीऊं जब जब तेरा दिल धड़के तुझे यार अज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया बुलावे तुझे यार अज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया ना आए कभी दोनों में जरा भी फासले बस एक तू हो एक मैं हूँ और कोई ना है मेरा सब कुछ तेरा तू समझ ले तू चाहे मेरे हक की जमीन रख ले तू सांसों पे भी राम तेरा लिख तो गाइस আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার হয়ে গেছে মোট এখানে 34টা প্যাকেট আছে এখানে 32টা আমার আমার যে বাসায় চাকরি করে আন্টি ওনার জন্য একটা আমাদের যে সিকিউরিটি গার্ড ওনার জন্য একটা মোট 34টা হয়ে গেছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় সো গাইস যতটুকু আমার মধ্যে মানে আমি যতটুকু পারছি অতটুকু দেওয়ার ট্রাই করছি সো আবারও থ্যাংকস টু মাই আন্টি অ্যান্ড মাই পাপা থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার সাথে ছিলা দেখে এই জিনিসটা হচ্ছে এখনও পুরোপুরি শেষ হয় নাই সবাই ওয়েট করতেছে আমি সব আসলে বলতে কি আমি রাস্তায় যারা মানে ভিক্ষা করে আমি ওদেরকে মানে আমি ওদেরকে দিব না কারণ ওরা কাজ করে খাইতে পারে বাট ওরা তখনও খায় না বাট যারা কষ্ট করে এই করোনা ভাইরাসে বেরোচ্ছে রিক্সাওয়ালারা মানে কষ্ট করে তারা খাচ্ছে ওদেরকে আমরা দিব এটা শুধু রিক্সাওয়ালা দেখে দিব এছাড়া কাউকে আমি নিজে আমি এটা দিব না কারণ ওরা অনেক কষ্ট করে আমরা দেখি যারা পায়ে রিক্সা চালায় ওরা অনেক কষ্ট করে রিক্সা চালায় তো যারা যারা পারো আমার মতো যারা যারা আছে প্লিজ তারা পাশে থাকা ট্রাই করো এমন মানুষের আমাদের অবস্থা একদম অনেক খারাপ একদম টায়ার্ড হয়ে শেষ এমন কেউ না এই করোনা ভাইরাসে অনেক ফ্রেন্ডরা বেরিতে পারে নাই আমি বুঝতে পারছি অনেকজন অসুস্থ ফ্যামিলিতে কেউ দেয় নাই বের হওয়ার জন্য সমস্যা নেই নেক্সট টাইম নেক্সট আরও প্রোগ্রাম করবো আমরা নিজেরা প্রোগ্রাম বলতে মানুষের পাশে দাঁড়াবো তো তখন তোমরা থাকবা সবার কাছে একটা অনুরোধ আমার সবাই থাকো সাথে আর সবাই দোয়া করো সবাই আমাদের জন্য এখানে রিয়াদ আছে পিছে এখানে তাদমান আছে দেন আরও যারা যারা আছে সবার জন্য দোয়া করবা জানি সবাই সুস্থ থাকতে পারে সুস্থ থাকলে সব কিছু ঠিকঠাক হবে থ্যাংক ইউ গাই সবাই সাথে बुलावे तुझे यार अज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया बुलावे तुझे यार अज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया ना आए कभी दोनों में जरा भी फासले बस एक तू हो एक मैं हूँ और कोई ना है मेरा सब कुछ तेरा तू समझ ले तू चाहे मेरे हक की जमीन रख ले तू सांसों पे भी राम तेरा लिख दे मैं जीऊं जब जब तेरा दिल धड़के जी नहीं
चाहत जिसे मुझे बस यही रह जाना, लगी है तेरी आदतें मुझे जब से, तेरे बिन पग भी बरस लगते, बुलावे तुझे और अज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया, जो होवे तू उदास मुझे देखे हंस दे, तू चाहे मेरे हक की जमीन रख ले, तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। মানুষ মিলে করি বা 1000 মানুষ মিলে করি কিন্তু আমাদের দেশটায় অনেক উন্নতি হবে। তো গাইজ সবাই একটু করো, ট্রাই করো, আর কেউ যদি কোনো হেল্প করতে চাও, তুমি পারতাছো না বের হইতে, আমাকে একটা কল দাও, আমাকে একটা মেসেজ পাঠাও যে ভাইয়া আমি তোমাকে এই টাকাটা দিতে যাচ্ছি, তুমি এই টাকাটা নাও, তুমি একটু গরিব দেখে কিছু হেল্প করো, আমি করে দেবো তোমার টাকা থেকে, সমস্যা নাই। বাট প্লিজ তোমরা এদের পাশে থাকার ট্রাই করো। আর এই ভিডিওটা করার কারণ আবারও বলি, আমি এখানে কোনো শো অফ করতেছি না, বা দেখো আমরা কিছু অনেকজন বলবা যে ভিডিওটা করা ঠিক হয় নাই, ওদেরকে ছোটো করা হলো না, আসলে এখানে ছোটো করার জন্য আমি ভিডিওটা করি নাই, ঠিক আছে। আমি ভিডিওটাকে ট্রাই করো, আমার একটা রিপ্লাই সাবজেক্ট করে তোমার পাশে থাকার ট্রাই করো। অ্যান্ড কেউ যদি হেল্প করতে চাও, আমার বিকাশ নাম্বার নগদ নাম্বার আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে, তোমরা চেক করে নিও। এই ব্লগে আমি চাই না কোনো সাবস্ক্রাইব, কোনো লাইক কিছু চাই না, জাস্ট আমি চাই আমার ব্লগটা সবাই দেখুক, দেখে শিখুক যে এত তো একটা ছেলে যখন পারছে আমি কেন পারবো না। অ্যান্ড এগেইন থ্যাংকস টু মাই পাপা অ্যান্ড ইবের আন্টি, থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য অ্যান্ড এই প্রোগ্রামটা সাকসেস করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সাদমান তোমাকে থ্যাংক ইউ, রিয়াদকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ, আমার সব টিম মেম্বারকে থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। লাভ ইউ সো মাচ অল, টাটা বাবাই, আবারও ফিরে আসবো ব্লগ নাম্বার 10 নিয়ে, বাবাই টাটা।